হরিশের মৃত্যু নবীন কুমারের বক্ষে একেবারে তীব্র সেলসম বাজলো কয়েকদিন প্রায় হতচেতনের মতন পড়ে রইল সে অমন স্বাস্থ্যবান অমন তেজস্বী সবসময় সময় উৎসাহে ভরপুর মানুষটি চলে গেল অকস্মাত আর যে সময় হরিশকে দেশবাসীর সবচেয়ে প্রয়োজন ছিল সেই সময়টা সে অপসৃত হল বিশ্ব নিয়ন্ত্রণ একই অবিচার আর কি বা বয়স হয়েছিল হরিশের মাত্র সাড়ে বৎসর এক সময় শোক সামলে উঠতেই হলো নবীন কুমারকে হরিশ বহু কাজ অসমাপ্ত রেখে গেছেন এখনই সেগুলো জোড়া লাগাবার চেষ্টা না করলে একেবারেই নষ্ট হয়ে যাবে বিশেষত হিন্দু পেট্রিয়টের মতন পত্রিকা বন্ধ হতে দেওয়া চলে না কিছুতেই হরিশ অর্থ উপার্জন করেছেন প্রচুর আবার তার খরচের হাতও ছিল অতি দরাজ নীল চাষিদের জন্য তিনি আকুণ্ঠভাবে ব্যয় করেছেন মৃত্যুর পর দেখা গেল হরিশ ভবানীপুরে একটি ছোট বসতবাড়ি আর হিন্দু পেট্রিয়টের ছাড়া আর কিছুই রেখে যায়নি তার বিধবা ও গ্রাস আচ্ছাদন হবে কি করে তারও কোনো ব্যবস্থা নেই হরিশের শ্রাদশান্তি চুকে যাওয়ার পর নবীন কুমার একদিন ধীর পদে হিন্দু পেট্রিয়ট দফতরের শিরিপে উপরে উঠে এলো এখানে হরিশ নেই তার উচ্চ কণ্ঠস্বর দরাজ হাস্য আর শোনা যাবে না এ যেন কল্পনাই করা যায় না নবীন কুমারের শরীর অবশ হয়ে আসে তার মনে হয় পৃথিবীতে তার আর বন্ধু নেই পত্রিকা একটি যুবক একলা চুপ করে বিষণ্ণ বদনে বসে আছে এই যুবকটির নাম শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় এই যুবকটি কিছুদিন হরিষের সঙ্গে পত্রিকার সম্পাদনায় সহকারিত্ব করেছে ছাত্র অবস্থা থেকেই অনেক পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছে শম্ভুচন্দ্র এক সময় সে নিজেও স্বতন্ত্রভাবে একটি কাগজ বার করতে চেয়েছিল কিন্তু অর্থের সঙ্গতি নেই যুবকটি ইংরেজি লেখে চমৎকার যুক্তিজ্ঞান বেশ তীক্ষ্ণ এবং হৃদয়ে স্বদেশ প্রীতি আছে এই দফতরে শুম্ভচন্দ্রের সঙ্গে পরিচিত হয়ে তাকে নবীন কুমারের ভালো লেগে যায় এক কথায় নবীন কুমার তার পরিকল্পিত পত্রিকার জন্য কিনে দেয় একটি যন্ত্র। শম্ভুচন্দ্র তখন মুখার্জিস ম্যাগাজিন নামে পত্রিকা বার করলো কিন্তু চললো না বেশি দিন শম্ভুচন্দ্র নবীন কুমারের চেয়ে সামান্য বয়সে বড় হলেও নবীন কুমারকে দেখে সে সম্ভ্রমে উঠে দাঁড়ালো দুজনে পরস্পরের দিকে চেয়ে রইল কয়েক মুহূর্ত একটুও কথা বলল না পুরুষ মানুষ অন্য পুরুষ মানুষের সামনে আর কি বা ভাষায় শোক প্রকাশ করবে নিরাপত্তা এখানে বাংকময় হরিশ নেই বলেই ঘরখানে যেন নিদারুণ শূন্য মনে হচ্ছে নবীন কুমার চতুর্দিকে চক্ষু বোলাতে লাগলো সর্বত্রই হরিশের চিহ্ন দেওয়ালের একটি হুকে ঝুলছে এক গাদা পৈতে ব্রাহ্মণ সন্তান হরিশ মুকুজ্জে ব্রাহ্ম হওয়ার পর থাক পিটিয়ে লোকজন ডেকে উপবিত পরিত্যাগ করেননি বটে তবে ওই সুতো প্রতি তার বিশেষ সম্মানবোধ ছিল না প্রায়ই গা থেকে পৈতে খুলে ঝুলিয়ে রাখতেন দেওয়ালে কখনো কখনো গ্যালি প্রুফের আপাতন বোঝার জন্য ওই পৈতে দিয়েই মেপে নিতেন আবার বাড়ি ফেরার সময় পরে নিতেন গলায় শেষ দিন আর পড়া হয়নি নবীন কুমার জিজ্ঞাসা করল এ পত্রিকা বন্ধ হয়ে যাবে শম্ভুচন্দ্র বলল আর তো উপায়ন্তর দেখি না এই ছাপাখানা রক্ষা করা যাবে না বুঝি নীলকর সাহেবেরা ওর নামে মানহানের মামলা ঝুলিয়ে রেখেছে ওর মৃত্যু হলেও প্রতিশোধ নেওয়ার জন্য সাহেবেরা এই ছাপাখানার ক্রোক নিতে পারে নবীন কুমার জিজ্ঞাসা করল তা পারে শম্ভুচন্দ্র বলল সাহেবদের পক্ষে অবশ্যই সম্ভব এই ছাপাখানাটিও গেলে হরিশের পরিবার একেবারে সর্বশান্ত হবে নবীন কুমার কয়েক মুহূর্ত মাত্র চিন্তা করল তারপর প্রশ্ন করল আর যদি কেউ তার আগে এই ছাপাখানা এবং পত্রিকার সত্য কিনে নেয় তাহলে বাঁচানো যেতে পারে অবশ্য এই ছাপাখানার মোট দাম কত হবে বলে আপনার মনে হয় যন্ত্রটি পুরনো হয়ে গেছে টাইপগুলিও বহু ব্যবহৃত তবুও হাজার বারোশো টাকা দাম উঠবে নিশ্চয় আপনি হরিশের মা ও স্ত্রীকে গিয়ে বলুন আমি পাঁচ হাজার টাকা দিয়ে এই সমুদায় কিনে নিতে চাই কত টাকা বললেন পাঁচ হাজার টাকা আশা করি সেই টাকার সুদে দুই বিধবার সারা জীবনের খরচ চলে যাবে শম্ভুচন্দ্র খানিক্ষণ বিস্মিতভাবে তাকিয়ে রইল তারপর অস্ফুট স্বরে বলল আপনি হাজার টাকার জিনিস পাঁচ হাজার টাকা দিয়ে কিনবেন এমন অদ্ভুত দরদারির কথা কখনো শুনিনি কলকাতা শহরে বড় মানুষ অনেকেই আছে কিন্তু আপনার সৎ কাজে ব্যয় করতে জানে কজন আপনি নবীন কুমার হাত তুলে এই সব অবান্তর কথা বন্ধ করে দিয়ে দিয়ে বলল আপনি ব্যবস্থা করুন আমি কালকের টাকা মধ্যে সৈপত্তর করে সব পাকা করে নিতে চাই আমি নামে মালিক হলেও এই পত্রিকা চালাতে হবে আপনাকেই আমি চালাবো হ্যাঁ আপনি একা না পারেন গিরিশ ঘোষকে ডেকে নিন কাগজের ব্যাপারে তার অভিজ্ঞতা আছে আপনারা সম্পাদনার ভার নেবেন খরচপত্রের দায়িত্ব সব আমার এই পত্রিকা কিছুতেই বন্ধ হতে দেয়া হবে না যে কথা সেই কাজ নবীন কুমারের অধ্যাপয়ে কয়েকদিনের মধ্যেই হিন্দু পেট্রিয়ট পত্রিকা আবার চালু হয়ে গেল সেইখানে নিবৃত হল না নবীন কুমার হরিশের স্মৃতি রক্ষার জন্য সে উঠে পড়ে লাগলো স্বদেশের জন্য উৎসর্গীকৃত প্রাণ হরিশকে যদি দেশবাসী ভুলে যায় তবে তার যে কৃতজ্ঞতা আর কিছুই নেই কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে নবীন কুমার গঠন করল মেমোরিয়াল কমিটি হরিশ্চন্দ্রের স্মৃতি রক্ষার্থে যার দান করার জন্য আবেদন জানিয়ে মর্মস্পর্শী ভাষায় একটি পুস্তিকা প্রণয়ন করে বিতরণ করলো সে এই স্মৃতি ভাণ্ডারে প্রথমে সে নিজেই দিল পাঁচ টাকা কিন্তু দেখা গেল দরিদ্র সাধারণ মানুষ অনেকেই এক টাকা দু টাকা পাঁচ টাকা পাঠালেও বিশিষ্ট ধনী যারা টাকা দানের মৌখিক হাজার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা কেউই আসলে কিছুই দিলেন না নবীন কুমার তখন মেমোরিয়াল কমিটির কাছে এক প্রস্তাব দিল হরিশের নামে এক স্মৃতি মন্দির নির্মাণ করা হোক যেখানে থাকবে একটি গ্রন্থাগার উৎসাহী ছাত্রদের জন্য গবেষণার সুযোগ এবং একটি পাবলিক হল যেখানে দেশীয় লোকেরা সভা সমিতি করতে পারবে এই শহরে স্থানীয় লোকেদের ব্যবহারের উপযোগী একটিও হল নেই এবং এই স্মৃতি মন্দিরের জন্য নবীন কুমার এক্ষুনি বাদুর বাগানে দুই বিঘা জমি দান করতে প্রস্তুত আছে তবু কমিটির বিশেষ কোনো উৎসাহ দেখা গেল না সকলেই যে যার স্বার্থ সামলাতে ব্যস্ত চাঁদা যা উঠেছে তা অন্য কাজে লাগাবার জন্য এক একজন এক এক রকম পরামর্শ দেয় কমিটির সম্পাদক কৃষ্ণদাস পালের খুব আগ্রহ ও লোভ হরিশের পত্রিকাটি হস্তাগত করার বিতশ্রদ্ধ হয়ে নবীন কুমার নিজেকে সরিয়ে নিয়ে গেল এইসব ব্যাপার থেকে হরিশের মতন স্বার্থ থেকে মানুষকেও যদি মৃত্যুর পরেই লোকে এমন অবজ্ঞা প্রদর্শন করে তাহলে এদেশে সত্যিকারের আদর্শবান পুরুষ জন্মাবে কি করে জীবত অবস্থায় হরিশকে নিয়ে যারা মাতামাতি করেছে যারা তার স্তুতি গিয়েছে এখন তারাই বক্রভাবে বলে হ্যাঁ হরিশ অনেক বড় বড় কাজে হাত দিয়েছিলেন বটে কিন্তু নিজেই অমিতাচার করে অকালে প্রাণটা খোয়ালেন মেমোরিয়াল কমিটির সভা থেকে একদিন রাগতভাবে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে নবীন কুমার মনে মনে বলতে লাগলো বন্ধু পরকাল বলে কিছু আছে কিনা আমি জানি না কিন্তু কোনো জায়গা থেকে আমার কথা শুনতে পাবে কিনা তাও জানি না তবু আমি বলছি আর যেই তোমায় ভুলে যাক আমি যতকাল বেঁচে থাকবো আমি তোমায় একদিনের জন্য বিস্মিত হব না বন্ধু এমনভাবে আমায় একা ফেলে চলে গেলে নিজ গৃহে সারাদিনের মধ্যে বোধহয় একদণ্ড কাটায় না নবীন কুমার শোক ভুলবার জন্য সে নিজেকে যেন শত কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছে শুধু কাজ আর কাজ সান্ধ বিনোদনের জন্য সে যায় না কোথাও হরিশের মৃত্যুর সঙ্গে সঙ্গেই মুলুকচাদের আঁকড়া বন্ধ হয়ে গেছে নবীন কুমারও আর মদ্যপান করে না সর্বক্ষণ সে লেখাপড়া নিয়ে ব্যস্ত একেবারে মুখের ভাষায় সে যে ছোট ছোট নকশাগুলি লিখেছিল সেগুলি একসঙ্গে মিলিয়ে সে বই আকারে ছাপিয়ে বার করে দিল নিজের নাম গোপন করে প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠক সমাজ একেবারে তাজযোগ ইকার রচনা এমন নির্মম সত্য রঙ্গ ব্যঙ্গময় সমাজচিত্র কার হাত দিয়ে বেরোল টেকচাঁদ ঠাকুরের চেয়েও এলেখার ভাষায় জোর অনেক বেশি মহাভারত অনুবাদের সুগম্ভীর ভাষা যার হাত দিয়ে বেরোচ্ছে সেই ব্যক্তির পক্ষে যে এমন তীক্ষ্ণ তীব্র চাটুল চলতি বাংলা লেখা সম্ভব তা কারোর সুদূরতম কল্পনাতেও এলো না একই সঙ্গে নবীন কুমার হাত দিল আবার নতুন নাটক রচনায় আর মহাভারতের কাজ তো চলছেই নীলদর্পণ নাটকখানি প্রথম সংস্করণ নিঃশ্বাসিত হওয়ার পর আর কেউ ভয়ে প্রকাশের ভার নিতে চাইছে না নবীন কুমার নিজ ব্যয়ে নিজের মুদ্রণশালা থেকে সেই বই ছাপিয়ে বার করে দিল সরোজনী প্রতি রাত্রে সাজগোজ করে স্বামীর ঘরে আসে তার স্বামী তার দিকে মনোযোগ দেবারও সময় পায় না রূপর জাল দিয়ে ঘেরা একটি বিদেশি লণ্ঠন কিনেছে নবীন কুমার যা বাতাসের ঝাপটায় নিবে যায় না সেই লণ্ঠন জেলে সে অধিক রাত্র পর্যন্ত লেখাপড়ার কাজ করে যায় সরোজিনী কিছুক্ষণ দাঁড়ের কাছে কুণ্ঠিতার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে তারপর একসময় স্বামীর কাছে এসে আড়ষ্টভাবে বলে অনেক রাত হলো যে আপনি এবার শুতে আসবেন না নবীন কুমার মুখ না ফিরিয়ে বলে আমার দেরি হবে তুমি ঘুমিয়ে পড়োকে সরোজিনী তবু জিজ্ঞাসা করে আপনার কত দেরি হবে নবীন কুমার পাঠের নিমগ্ন থেকে অন্য উত্তর দেয় তার ঠিক নেই এক প্রশ্ন বারবার জিজ্ঞেস করলে নবীন কুমার হঠাৎ অত্যন্ত ক্রুদ্ধ হয় বলে সরোজিনী আর কিছু বলে না নিঃশব্দে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ফিরে যায় তার সূক্ষ্ম রেশমি বস্ত্র পরা বাহুতে ফুলের সাজ আর সারায় শরীরের চন্দন সৌরভ ব্যর্থ হয় নিজের শয্যায় ফিরে গিয়ে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে কিছুদিন হলো তার প্রতিদেবতা কেন এমন পরিবর্তন হলেও সে কিছুতেই বুঝতে পারে না আগেও তো উনি অনেক কাজে ব্যস্ত থাকতেন কিন্তু রাত্রের শয়নকক্ষে সরোজিনীকে কাছে ডেকে নরম সুহাক বাক্য করতেন প্রতিদিন নিত্য নতুন কত না কৌতুক উদ্ভাবন করতেন উনি কত না খুনশুটি সেই মানুষটি এই কমাসে এমন বদলে গেলেন সরোজিনী এই নিয়ে তার মা ও দিদির কাছে কান্নাকাটি করেছে সকলেই শুনে বিস্মিত হয় বাড়ির বাইরে রাত কাটায় না বাগান বাড়িতে পোষেনি নিজ গৃহে থেকেও পত্নীর দিকে নজর দেয় না এ আবার কেমন এমন তো হয় না ধারা কাণ্ড হরিশ বন্ধু ছিল তার মৃত্যুতে নবীন কুমার মনে আঘাত পেয়েছে ঠিক কথা কিন্তু সেও তো হয়ে গেল কয়েক মাস বেটা ছেলের বন্ধু মারা গেলে কোনো পুরুষ মানুষ এমন মনমরা হয়ে যায় তাছাড়া এরকম সময়ে তো সবাই ঘরের মানুষকেই বেশি করে আঁকড়ে ধরে সবাই সরোজিনীকে দোষ দেয় সেই নিশ্চয়ই তার স্বামীকে বশ করতে পারছে না যে সধবা মেয়ে মানুষ নিজের স্বামীর সঙ্গে এক শয়নকক্ষে কক্ষে থেকেও স্বামীকে কাছে পায় না সেই মেয়ে মানুষের মরণও ভালো দিদিরা পরামর্শ দেয় ওরে সরো একদম হাত আলগা করে দিসনি সাপটে ধর দরকার হয় পায়ে পড়বি একবার মন ছাড়াছাড়ি হয়ে গেলে কেদেও কুল পাবি না সরোজনী সত্যি এক মধ্যরাত্রে দৌড়ে এসে নবীন কুমারের পায়ে ঝাঁপিয়ে পড়ে নবীন কুমার চমকে উঠে বলে একই একই সরোজিনী সর্বাঙ্গে বহু অলঙ্কার বড়ে ঝলমলে বেনারসি শাড়িতে নববধূর সাজে সেজেছে কিন্তু তার চোখে জল নবীন কুমারের পায়ে মাথা করতে করতে সে বলল আজ আপনাকে বলতেই হবে আমি কি দোষ করেছি কেন আমায় দেখলে আপনি হাত বলেন চলে যাও চলে যাও কি বিষ পিম রে আমায় আপনার সহ্য হয় না বলুন তবে আমি আগুনে ঝাঁপকে মরবো নবীন কুমার টেবিলের ওপর মস্ত বড় একটা কাগজ বিছিয়ে তার তারপর পেন্সিলের দাগ কেটে সব হিসেব করছিল হাতের পেন্সিলটি সরিয়ে রেখে সেই সরোজিনীর মুখখানি ধরে ওপরে তুলল তারপর বিরক্ত চাপা ঈষৎ অস্থির কণ্ঠে বলল আহ সরোজ কেন ছেলে মানুষই করো দেখছেন আমি কত ব্যস্ত রয়েছি কাজের সময় এরকম বিরক্তি করো না সরোজিনী চোখের জল মুছে ফেলে হঠাৎ শান্ত হয়ে যায় তারপর উঠে দাঁড়িয়ে বলল ঠিক কাজের সময় বিরক্ত করতে নেই আর আপনাকে বিরক্ত করব না তবে আমার মা জিজ্ঞেস করতে বলেছেন রাত জেগে আপনি কি এত কাজ করেন তা দিনের বেলা করা যায় না এরকম রাত জাগলে যে আপনার শরীর নষ্ট হবে যারা পেটের ভাত জোটানোর জন্য কাজ করে তারাও তো এমন দিন রাত্রির খাটে না ভগবানের কৃপায় আমাদের তো অভাব নেই নবীন কুমার শুকনো হয়ে বলল পেটের ভাত জোটাবার জন্য বেশি খাটতে হয় না ঠিকই কিন্তু মনের ভাত জোটাতে গেলে সময়ের হিসেব করলে চলে না আমি এখন যে কাজে হাত দিয়েছি সেটা তোমায় বোঝালেও বুঝবে না সরোজিনী বলল তবু বলুন একটু মা জানতে চেয়েছেন আমি বাংলা দৈনিক কাগজ বার করছি কি ও যে বললুম তুমি বুঝবে না সাহেবেরা ইংরেজিতে ডেলি নিউজ পেপার বার করে কখনো দেখেছো লোকে সকালে জলখাবার খেতে বসার আগেই ফেরিওয়ালারা বাড়ি বাড়ি সেই কাগজ দিয়ে যায় আমি এবার সেই রকম বার করছি বাংলা ডেলি নিউজ পেপার তার নাম পরিদর্শক এবারও কিছু হৃদয়ঙ্গম হলো কিনা বোঝা গেল না সরোজিনী তার স্বামীর মুখের দিকে চেয়ে রইল বস্তুত নবীন কুমারের এই নতুনতম উদ্যমটি দেখে তার পরিচিত সকলেই স্তম্ভিত হয়ে গেল পত্র পত্রিকার ব্যাপারে নবীন কুমারের আগ্রহ সেই কৈশোর থেকেই কোন পত্রিকায় বন্ধ হয়ে যাক সে সহ্য করতে পারে না আর্থিক অনটনে কোনো পত্রিকা উঠে যাওয়ার উপক্রম হলেই নবীন কুমার সেটি কিনে নিয়ে আবার চালু করে দেয় এমন কি একবার দূরবীন নামে একটি উর্দু পত্রিকার কথা শুনে নবীন কুমার তৎক্ষণাৎ করে তার এক মুসলমান বন্ধুকে সেটি আবার দিয়ে দেয় চালাবার জন্য দেবেন্দ্রনাথ ঠাকুরের সুবিখ্যাত তত্ত্ববোধনী পত্রিকাকেও সে একটি মুদ্রণ যন্ত্র কিনে উপহার দিয়েছে কিন্তু এবারের ব্যাপারটি সবকিছুকে ছাড়িয়ে যায় দুই ব্রাহ্মণ মিলে পরিদর্শক নামে একটি উচ্চাকাঙ্ক্ষী পত্রিকা প্রকাশ করেন এবং কয়েক মাস পরে তাদের সামর্থ্যে ভাটা পড়ে নবীন কুমার অমনি সেই পত্রিকার সত্য কিনে নিয়েছে এবং এটা সে নিজেই চালাতে দৈনিক দৈনিক পত্রিকা পত্রিকা হিসেবে আবার তাও একুশ বয়সের যুবক তার সম্পাদক এই যে ঈশ্বরগুপ্ত মহাশয়কেও টেক্কা দেওয়ার চেষ্টা পত্রিকাটির প্রকাশ কবে থেকে শুরু হবে তার ঠিক নেই এখনো তবে কয়েকদিন ধরে প্রবলভাবে সেই পত্রিকার সংক্রান্ত হিসেবে নিকেশ চলছে সকলেরই ধারণা নবীন কুমারে যখন একবার ঝোঁক চেপেছে তখন ও পত্রিকা সে বার না করে ছাড়বে না একদিকে মহাভারত অনুবাদের মতন বিশাল কাজ অন্যদিকে দৈনিক পত্রের প্রকাশ নবীন কুমার সরোজিনীকে দৈনিক পত্রের ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছিল মধ্যপথে হঠাৎ সরোজিনী বলল আমি একটা কথা জিজ্ঞাসা করব বলো আপনি কুসুমদীদের বের জন্য কথা বলেছিলেন কত আপনার উৎসাহ সেই কুসুম দিদি আমাদের এ বাড়িতে বৌঠান হয়ে এলো আর আপনি তার সঙ্গে একটা কথাও বললেন না কেন প্রসঙ্গটির আকস্মিকতাই নবীন কুমার থমকে গেল চক্ষু তারকা দুটি উজ্জ্বল হয়ে উঠল তার নিঃশ্বাস যেন স্তব্ধ হয়ে গেল তারপর সে বলল। তোমার কুসুম দিদির বিয়ে হওয়ার দরকার ছিল বিয়ে হয়েছে ভালো হয়েছে আমরা সবাই খুশি হয়েছি আপনি কুসুম দিদি বৌঠানের সঙ্গে একদিনও কথা বললেন না এ বাড়িতে এলো আমি কাজে ব্যস্ত আমার কারোর সঙ্গে কথা বলার সময় নেই তোমার সঙ্গেও তো কথা কইতে পারি না কুসুমদী বৌঠানুদ ছিলেন উনি আপনাকে কি বলে ডাকবেন ঠাকুর না আগের মতন ওনার যা খুশি তাই ডাকবেন আমি কি জানি আপনি তাহলে এখনো শুতে যাবেন না আমি যাই যাও সরোজিনী চলে যাওয়ার পর নবীন কুমার খানিকক্ষণ বিবর্ণ মুখে গুম হয়ে বসে রইল তারপর থরথর করে কাঁপতে লাগলো তার শরীর ঠিক অত্যাধিক জ্বরতপ্ত রোগীর মতো চেয়ার থেকে নেমে সে ভুইয়ের ওপর শুয়ে পড়ল টান হয়ে তার শরীরের একেবারে অতল থেকে কাতর শব্দ বেরিয়ে আসতে লাগলো বিম্ববতির কক্ষ এবং সেদিকের মহলটি এখন নিয়েছে গঙ্গা নারায়ণ টানা অলিন্দে এখনো সার সার টাঙানো রয়েছে পাখির খাঁচাগুলি অযত্নে অবহেলায় বেশ কিছু পাখি ইতিমধ্যেই মরেছে জীবিত আছে আঠেরো কুড়িটি এতদিন পর কুসুম কুমারী আবার সেই পাখিগুলির ভার নিল সে তাদের খাদ্য ও জল দেয় প্রত্যেকটি পাখির সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সুমিষ্ট স্বরে কথা বলে তাদের সঙ্গে শূন্যতা সহ্য করে না বিম্বপতি চলে যাওয়ার পর কুসুম কুমারী এসে যেন তা আবার ভরিয়ে দিয়েছে প্রথম প্রথম কুসুম কুমারী লজ্জায় ঘরের থেকে বাড়ি হতে চাইত না সরোজিনী ছাড়া আর কোনো নারী কথা বলতেও আসেনি তার সঙ্গে সে ভেবেছিল এবারে অন্যান্য মহিলারা এ বিবাহ সুচক্ষে দেখেননি কুসুম কুমারী বুদ্ধিমতী হবেই বিধবা বিবাহের ব্যাপারে পাত্রপক্ষের বেশি হয় কুসুম কুমারী অবশ্য একথা জানতো না যে জোড়াসাগর সিংহদের মতন এত খ্যাতিমান ও ধনী পরিবারে জনসংখ্যা বিস্ময়করভাবে কম নিকট আত্মীয় প্রায় কেউ নেই বললেই চলে হিমাঙ্গিনীর মৃত্যু হয়েছে বিমবতী তীর্থবাসিনী হয়েছেন সুতরাং এদের অবলম্বন করে যেসব সম্পর্কিত আত্মীয়রা থাকতেন তারাও ঝরে গেছেন এক এক করে তিনতলায় হেমাঙ্গিনীর মহলে চার পাঁচজন গেছেন বটে কিন্তু তারা সচরাচর নিজে নামেন না বিধবা বিবাহকে তারা ব্যয় নামান্তর বলেই মনে করেন সুতরাং নববধূকে তারা অন্তরের সঙ্গে গ্রহণ করতে পারেননি এই সংসারের হাল ধরবার কেউ নেই সরোজিনী নিতান্তই বালিকা এবং তার বয়সী অন্যান্য বধূদের তুলনায় তার সাংসারিক বোধ আরও কম তাছাড়া সে প্রায়ই পিত্রালয়ে থাকে বিম্ববতী নেই বলেই তার যাতায়াত আরও অবাধ হয়েছে তাছাড়া পিত্রালয়ে থাকায় তার পক্ষে এখন সুবিধাজনক বরাহনগর থেকে মহাভারত অনুবাদের কাজ ছেড়ে নবীন কুমার অধিক রাত্রে প্রায়ই জোড়াশাকতে ফিরতে পারে না সে বাগবাজারেই থেকে যায় এই সংসারে কোনো গৃহিণী নেই বলেই সব কিছু চালায় পুরোনো আমলের গোমস্তা দিবাকর এখনও রয়ে গেছে দৈনিক বাজারহাট থেকে শুরু করে গৃহ মেরামত এমনকি দোল উৎসবের ব্যবস্থাও তার হাতে বিদেশে করে তীক্ষ্ণ নজর এবং খবরদারিও নেই সেই জন্য দিবাকরের এখন রীতিমতো পোয়া বারো সরোজনী থাকলে তার সঙ্গে গল্প করে কুসুম সময় কাটে তাছাড়া তরু আর নিরুনার্নি দুই দাসীকে সে নিয়ে এসেছে পাপের বাড়ি থেকে কুসুম ভাই ও দাদারা প্রায় তার খবর নিতে আসে এই বিবাহে কুসুম কুমারের পিত্রালয়ের সকলেই খুব সন্তুষ্ট গঙ্গানারায়ণের মতন পাত্র পাওয়া তো অতি ভাগ্যের কথা বটেই তাছাড়া সিংহ পরিবারে কুসুম কুমারের প্রতি অনাদর বা অযত্ন হওয়ার কোনো সম্ভাবনাই নেই আজ হোক কাল হোক সেই তো এই সংসারে করতে হবে দুর্গামনের কথা প্রায়ই মনে পড়ে কুসুম কুমারীর এই বিবাহের কথা দুর্গামনির কানে গেছে নিশ্চয়ই এ সংবাদ শুনে বোধ তার মতন আর কেউ খুশি হয়নি কুসুম কুমারী আশা করেছিল দুর্গামণির কাছ থেকে একটি পত্র পাবে না পেয়ে তার একটু উদ্বেগ হয় দুর্গামণির কোনো বিপদ ঘটেনি তো কুসুম কুমারী নিজেই একটা পত্র লেখার কথা ভাবে লিখতে গিয়েও নিরস্ত হয় ওই বাড়ির সঙ্গে কোনোরূপ যোগাযোগ রাখার সমীচীন কিনা সে বুঝতে পারে না বস্তুত কুসুম কুমারী তার পূর্ব স্বামীর পরিবারের সকলের কথাই মন থেকে একেবারে মুছে ফেলতে চায় একমাত্র দুর্গামণিকে ছাড়া ওখানকার দুঃসহ দিনগুলোতে দুর্গামণি ছিল তার একমাত্র ভরসা দুর্গামণিকে পত্র লেখা উচিত কিনা এই সম্পর্কে সে গঙ্গানারায়ণকে জিজ্ঞাসা করার কথা ভেবেছে কিন্তু বলি বলি করেও বলতে পারেনি কুসুম পূর্বজীবনের কথা একবারও উপস্থাপন করেনি গঙ্গা নারায়ণ তাহলে কি সে প্রসঙ্গ কুসুম নিজে থেকে তোলা উচিত কুসুম কিছুতেই মনস্থির করতে পারে না এ ব্যাপারে তাকে পরামর্শ দেবারও কেউ নেই অথচ দুর্গামণির জন্য তার মন কেমন করে সে দুর্গামনের কোনো খোঁজ খবর নিচ্ছে না বলে নিজেকে তার অকৃতজ্ঞ মনে হয় গঙ্গানারায়ণ সারা সারাদিন ব্যস্ত থাকে কলকাতার তাদের বিভিন্ন হৌসের পরিচালকগণ ও খাতকেরা আর্থিক লেনদেনের ব্যাপারে নবীন কুমারে দেখা না পেয়ে তার কাছেই আসে বিদুষেগর যেন এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন হয়ে গেছেন বাধ্য হয়ে এই দায়িত্ব নিতে হয় ছোটকুর সঙ্গে দুচার কথা বলতে কেউ সুবিধা হয়নি নবীন কুমার সব দায় জ্যেষ্ঠের স্কন্ধে চাপে দিতে চায় তহবিল থেকে সে তার প্রয়োজনীয় অর্থ পেলেই হল কিভাবে অর্থাগম হবে সে সম্পর্কে তার কোনো দুশ্চিন্তাই নেই ক্রমশ বিষয় সম্পত্তির ব্যাপারে গঙ্গানারায়ণ জড়িয়ে পড়েছে যদিও তার মন এর মধ্যে নেই ঐশ্বর্য ও সম্পদের প্রতি সে কোনোরূপ মোহ বোধ করে না মামলার জয় হওয়ার পর গঙ্গানারায়ণ ভেবেছিল সে আবার ইব্রাহিমপুরে ফিরে যাবে সেখানকার চাষিদের সাহায্য করবে সে খবর পেয়েছে যে সেখানে এক সদাশয় ন্যায়ের নিষ্ঠ নতুন ম্যাজিস্ট্রেট নিযুক্ত হওয়ায় সেখানকার নীলকর সাহেবেরা ইদানি একটু ঠান্ডা হয়ে আছে চাষিদের অধিকার প্রতিষ্ঠার এইটাই উপযুক্ত সময় কিন্তু গঙ্গানারায়ণের যাওয়া হলো না তার বিবাহ এবং হরিশ মুকুর্জের মৃত্যুর মতন দুটি ঘটনা সব বদল হয়ে গেল হরিশের মৃত্যুতে গঙ্গানারায়ণও খুব ভেঙে পড়েছিল কিন্তু তা সে সামলে উঠতে পারল শুধু কুসুম কুমারের জন্য এতখানি জীবনে এই প্রথম গঙ্গানারায়ণ একজনকে পেয়েছে যার কাছে মন উজাড় করে দেওয়া যায় যার সঙ্গে সবকিছু ভাগ করে নেওয়া যায় সারাদিন গঙ্গানারায়ণ উৎসুক হয়ে থাকে কখন রাত্রিকালে সঙ্গে তার দেখা হবে এখন সম্পূর্ণ নিমজ্জিত যদিও তার বিবাহের পর তিন মাস কেটে গেছে তবু এখনো গঙ্গানারায়ণের আদ্যরস হয়নি উকিল মুক্তার ও খাজানজিদের সঙ্গে কথা সারতে সারতে এক একদিন অনেক রাত হয়ে যায় ওপরে উঠে এসে শয়নকক্ষের কক্ষের দ্বার ঠেলে গঙ্গানারায়ণ দেখতে পাই মেঝের উপরে উপর হয়ে শুয়ে কুসুম সে বুঝেছে সেটি কোন বই একটুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে এই তন্ময় পাঠিকাকে সে বিঘ্নিত করতে চায় না তবু নারীগণের সহজাত প্রবৃতিতেই কুসুম কুমারী অল্প সময়ের মধ্যেই অপরের উপস্থিতি টের পায় সে ধর্মর করে উঠে বসে গঙ্গানারায়ণ নিয়ম করেছে যে রাত্রির আহার সে নিজের স্বয়ং সেরে নেবে রাত্রে সে ভাত বা আমিষ কিছুই খায় না চিড়ে মুড়ি ফল দুধ দিয়ে হালকা ভোজন সেরে নেয় হিমালয়ের ক্রোড়ে কিছুদিন অবস্থান করার পর থেকেই আমিষ আহারে তার রুচি চলে গেছে নেহাত কেউ পেরা করলেই দু এক টুকরো মাছ বা মাংস মুখে তোলে যেমন কুর্তা প্যান্থলুন সে পড়তেই চায় না গঙ্গানারায়ণকে দেখে কুসুম কুমারী বই মুড়ে রেখে উঠে আসে দাসীদের ডাকে না সেই নিজেই গঙ্গানারায়ণের খাবার পরিবেশন করে মেঝেতে গালিচায় আসন পেতে সামনে একটু জল ছিটিয়ে দিয়ে সেখানে রূপোর থালাটি রাখে জল ভরে আনে রূপোর গেলাসে থালায় সাজানো বিশেষ কোনো প্রকার সন্দেশের দিকে অঙ্গুলি নির্দেশ করে কুসুম কুমারে জিজ্ঞাসা করে এগুলি মা নিজে তৈরি করে পাঠিয়েছেন আপনাকে আর দুটো দিই গঙ্গানারায়ণ হাসে কুসুম কুমারীর মা প্রত্যেকদিনই কিছু না কিছু খাদ্য ব্যঞ্জন নিজের হাতে তৈরি করে এখানে পাঠান গঙ্গা ভাবে দেখা যাক এরকম কতদিন চলে গঙ্গা আহার শেষ হলে তারপর কুসুমকুমারী খেতে যাবে প্রথম প্রথম গঙ্গানারায়ণ ওকে বোঝাবার চেষ্টা করেছে তার ফিরতে দেরি হলে আগে খেয়ে নিতে কিন্তু কোনো লাভ হয়নি কোনো এট্রোস্ট্রিকেই নাকি স্বামীর আগে অন্ন গ্রহণ করতে নেই গঙ্গানারায়ণ বলেছিলেন হালফিল তো অনেক নিয়ম পাল্টাচ্ছে এটা পাল্টাতে পারে না কুসুম কুমারী তার উত্তর দিয়েছিল যেসব নিয়ম ভালো সেগুলো তো পাল্টাবার দরকার নেই কুসুম কুমারীর এই ধরনের কথা শুনেই গঙ্গানারায়ণ বেশি মুগ্ধ হয় যে কোনো বিষয়ে কুসুম কুমারীর পরিষ্কার স্পষ্ট মতামত আছে সে মনের কথা মুখের ভাষায় প্রকাশ করতে জানে গঙ্গানারায়ণের মনে পড়ে লীলাবতীর কথা শুধু লীলাবতী কেন অধিকাংশ রমণী তো নিছক ঘরোয়া কথা ছাড়া আর কোনো বিষয়ে কথা বলতে জানে না প্রধা বিরুদ্ধ কোনো প্রসঙ্গ ওঠালেই ও মা সে কি দিয়ে কাজ ছাড়ে খাওয়া শেষ করে হাত মুখ করে এসে গঙ্গা নারায়ণ কুসুম কুমারের বইটি খুলে বসলো কুসুম কুমারী আহার সেরে ফিরে এসে বলল তুমি তো অনেকখানি পড়ে ফেলেছ কেমন লাগছে কুসুম কুমারী উদ্ফুল্ল মুখে বলল ভারী ভালো একবার ধরলে আর ছাড়তে ইচ্ছে করে না তুমি সব বুঝতে পারো তোমার কোনোখানে খটোমটো লাগে না একটুও না মাঝে মাঝে একটা দুটো কথার মানে জানি না বটে তবু সব বুঝতে পারি আমি আগে কাশিদাসে পড়েছিলুম কিন্তু তার সঙ্গে কত তফাত সত্যি আমাদের ছোটকু এই একটা মস্ত বড় কাজ করছে কতই বা বয়স ওর আমার তো তেরো চোদ্দ বছরের ছোট এই বয়সে গোটা মহাভারত অনুবাদের কাজে হাতে নেওয়া কেমন সুন্দর ভাষা আমাদের এই বংশের ছোটকু একটা প্রতিভা ওর সঙ্গে তোমার ভালো করে আলাপ পরিচয় হয়েছে নীল চক্ষু দুটি স্থিরভাবে মেলে অষ্টধারের সামান্য হাসি মেখে আস্তে আস্তে মাথা দলিয়ে কুসুম কুমারী বলে না তবে আগে দেখেছি আমার মিতেনের বর হিসেবে গঙ্গা বলল ও খুব ব্যস্ত তবে পরিচয় তো হবেই তখন দেখো ও কেমন পাগল সবসময় বড় কোনো কাজে চিন্তা মাথায় টকবক করে ফোটে মহাভারতের মোট তিনটে খণ্ড প্রকাশিত হয়েছে এ পর্যন্ত তা কয়েকদিনের মধ্যে কুসুম কুমারীর পড়া হয়ে যায় আরও পড়বার জন্য সে ছটফট করে এ বাড়িতে এসে অফরন্ত অবসরের মধ্যে তার বই পড়ার নেশা অনেক বেড়ে গেছে কিন্তু অত বাংলা বই সে পাবেই বা কোথায় এক রাতে গঙ্গানারায়ণ ফিরলে কুসুম জিজ্ঞেস করে আপনাকে একটা কথা বলবো আপনি রাগ করবেন না গঙ্গানারায়ণ অবাক হয়ে বলে কি কথা তোমার ওপর রাগ করবো কেন কুসুম তোমার ওপর রাগ করতে পারে এমন প্রাচন্ড কেউ আছে আপনি সারাদিন খেটে কুটে আসেন তাই বলতে সাহস পায় না এক একদিন একটু তাড়াতাড়ি এসে আমায় একটু পড়াবেন আমি তো সংস্কৃত পড়তে পারি না যদি আমায় পড়ে পড়ে বুঝিয়ে দেন গঙ্গা শরীরে অকস্মাত রোমাঞ্চ হলো স্বপ্নে দেখা বিন্দুবাসিনীর কথা মনে পড়ে বিন্দুবাসিনী অভিমান করে বলেছিল তুই আমায় মেঘধূত পড়াবে বলেছিলি পড়ালি না তো গঙ্গা এ যেন অবিকল সেই কণ্ঠস্বর গঙ্গানারায়ণ একটুক্ষণ থেমে থেকে তারপর আপন মনে বলতে শুরু করে কশ্চিত কান্তা বিরহ গুরোনা সাধিকারত্ব প্রমত্ত সাপে নস্তং গমনী মহিতাম ভূতং তারপর ষষ্ঠ শ্লোকের শেষে জাঙ্ঘা মোঘা বড়মিধে গুণে নাধমে লব্ধকামা এ পর্যন্ত বলে সে থামে শ্লোক বলতে বলতে গঙ্গানারায়ণ যেন অন্য কোথাও চলে গিয়েছিল সেখান থেকে আবার ফিরে আসে তারপর বলল আমার অনেক কাল থেকেই ইচ্ছে কারুকে মেঘদূত পড়ে শোনাই তুমি আজ বললে এসো কুসুম আমার পাশে এসে বসো তোমায় আমি মেঘদূত পড়াবো কুসুম কুমারী বলল মেঘদূত কি এ বইয়ের নাম তো শুনিনি কখনো আমার খুব ইচ্ছে করে শকুন্তলা বইটি পড়বার গঙ্গানারায়ণ একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করে শকুন্তলা হঠাৎ শকুন্তলা পড়বার ইচ্ছে হলো কেন মেঘদূত পছন্দ নয় কুসুমকুমারী হেসে বলল আমি কিছু কোনোটাই জানি ছেলেবেলায় আমার দাদাদের পৌমশায়ের মুখে শকুন্তলার গপ্পটাই শুনেছিলুম তাও পুরোটা নয় সেই গপ্পটা জানতে ইচ্ছে করে মেঘদূতের তো আমি না আমি জানি না একটু থেমে থেকে গঙ্গা নারায়ণ বলল তবু প্রথমে মেঘদূতটাই শোনো শকুন্তলার কথা পরে একদিন বলা যাবে মেঘদূত গঙ্গানারায়ণের নারায়ণের করা কণ্ঠস্থ তার বই লাগে না ফু দিয়ে এসে সেজপাতিটা নিবিয়ে দিলে তৎক্ষণাৎ এক ঝলক জ্যোৎস্না এসে পড়ে ঘরের মধ্যে কুসুমকুমারীর হাত ধরে সে নিয়ে আসে গবাক্ষের ধারে শরৎকালে এ সময় আকাশে কাশফুল বর্ণের লঘু মেঘ ভেসে বেড়ায় সেই রকম একখণ্ড মেঘ দেখিয়ে গঙ্গানারায়ণ বলল ওই দেখো মেঘদূত যাচ্ছে তুমি মহাভারতে নল নলদয়মন্দির গল্প পড়েছো একটি হংস হয়েছিল ওদের দূত তেমনি রামগিরির পাহাড়ে এক নির্বাসিত সুদূর আলোকায় তার প্রিয়াকে একটি বার্তা পাঠাবার জন্য একখণ্ড মেঘকে দূত হিসেবে নিয়োগ করেছিলেন কুসুম কুমারী জিজ্ঞাসা করল রামগিরি কোথায় গঙ্গানারায়ণ বলল তোমার মতন সকলেরই এ প্রশ্ন মনে আসবে বলে কবি কালিদাস প্রথম শ্লোকেই সে কথা জানিয়ে দিয়েছেন জনকতনয়া স্থান ও কেশু স্নিগ্ধ ছায়া তরুষু বসতিন জনকতনয়া মানে সীতা বনবাসের সময় রাম আর সীতা এই রামগিরিতে ছিলেন কিছুদিন এখানকার জলে সীতা স্নান করেছিলেন বলে তার অঙ্গস্পর্শে জল পবিত্র এইখানেই সেই যক্ষ ওই যক্ষের নাম কি এটাই আরেকটা মজা কালিদাস তার এই কাব্যের নায়কের কোনো নাম দেননি অর্থাৎ এ যেন জগতের সমস্ত বিরোহী মানুষেরই মনের কথা ধরো আমি যদি কোনো দিন খুব দূরে চলে যাই আমায় যদি কেউ নির্বাসন দেয় তখন আমিও তোমার কথা ভেবে এমনই বিলাপ করব তারপর বলুন আষাঢ়স্য প্রথম দিবসে মেঘ মালিষ্ট সানুং সেই অভিশপ্ত যক্ষ আট মাস নির্বাসনে কাটিয়েছে দুঃখে বিরহে রোগা হয়ে গেছে সে হাত থেকে বলায় খসে পড়ে যায় এরই পরে এলো আষাঢ় মাসের প্রথম দিন যক্ষ দেখলে পর্বতের সানু দেশে আলিঙ্গন করে আছে একখণ্ড মেঘ তার যেন মনে হলো এক পরিণত গজ বক্র ক্রীড়া করছে অর্থাৎ এক খেপা হাতে মেতে উঠেছে ভূমি খননের খেলায় কি অপূর্ব সেই দৃশ্য তখন সে মেঘকে ডেকে বলল মেঘ কি মানুষের কথা শুনতে পায় ঠিক মতন আকুতি দিয়ে ডাকলে নিশ্চয়ই শুনতে পাবে যেমন এই যক্ষের ডাক শুনেছিল তাছাড়া কবিও বলে দিয়েছেন যারা তো চিতান অবচেতনের প্রভেদ বোঝা তাদের কাছে আশা করা যায় না বেশ কয়েকটি শ্লোক শোনার পর কুসুম কুমারী বলল ছাতে যাবেন গঙ্গানারায়ণ আবিষ্ট হয়ে পড়েছিল থেমে গিয়ে জিজ্ঞাসা করল ছাতে কেন তোমার ভালো লাগছে না কুসুম কুমারী গঙ্গানারায়ণের বাহুতে গণ্ড ছুঁয়ে বলল ভীষণ ভালো লাগছে এমন আমি কখনো শুনিনি আপনি যদি এখন থেমে যান আমি মরে যাব। চলুন ছাতে যাই সেখানে খোলা আকাশ মাথার ওপর দিয়ে মেয়ে ঘুরে যাবে সেখানে বসে শুনতে আরও ভালো লাগবে রাত্রে নিশুতি সারা বাড়ি নিস্তব্ধ সকলেই ঘুমন্ত খুব সমতপর্ণে শয়ন কক্ষ থেকে বেরিয়ে এলো কুসুম কুমারী আর গঙ্গা নারায়ণ পা টিপে টিপে উঠে এলো ওপরে সিঁড়ি দিয়ে যাতে কোনো শব্দ না হয় এমন সাবধানে খুললো দরজা শরৎকালীন আকাশ থেকে অল্প অল্প শিশিরপাত হচ্ছে ছাদ ঈষৎ ভিজে ভিজে কিন্তু তা ওরা গ্রাহ্য করল না ছাদে কতগুলো বৃহৎ মাটির জ্বালায় জল ভরা থাকে সেরকম একটা জ্বালায় পিঠের ভর দিয়ে পাশাপাশি বসল ওরা দুজনে আজকের রাত্রিটিও বড় উপযুক্ত কোমল মিহীন সুপবন বইছে চোখ আকাশের দিকে তুলে তগস্থভাবে গঙ্গানারায়ণ বলল বলল কোথাও নদীর তীরে তীরে চাপা ফুল ফুটে উঠেছে কোথাও দাবাগ্নিতে বন পুড়ে গিয়েছিল হে মেঘ তোমার বর্ষণের সেখানকার মাটি থেকে মধুর গন্ধ উঠছে আর সেই গন্ধ শুকতে শুকতে ছুটে যাবে চিত্রল হরিণ সম্পূর্ণ পূর্ব সমাপ্ত করে গঙ্গানারায়ণ চুপ করল কুসুম কুমারী বলল থামলেন কেন গঙ্গানারায়ণ বলল আজ এই পর্যন্ত থাক খুব ভালো জিনিস একদিনে বেশি গ্রহণ করতে নেই যেমন ধরো মধু একসঙ্গে বেশি যদি পান করো কষ্ট হবে আমার কিন্তু এখন থেকে যেতে ইচ্ছে করছে না এসো বসে থাকি সারা রাত থাকতে চাই থাকবেন পাগল মেয়ে তুমি যদি থাকতে পারো আমি পারবো না আমার ভীষণ ভালো লাগছে এত ভালো যেন কষ্ট হচ্ছে বুকের মধ্যে এমন সুন্দর দিন আমার জীবনে কখনো আসেনি দেখুন আকাশের দিকে মনে হচ্ছে না চাঁদ যেন ঠিক আমাদের দুজনকেই দেখছে আমাদের দুজনকে নয় শুধু তোমাকে চাঁদ তোমায় হিংসে করছে তা তো হিংসা হতেই পারে চাঁদ বড় একা বেশ কিছুক্ষণ ওরা চুপ করে বসে রইল এরপর জাগ্রত মানুষের মন কখনো থেমে থাকে না ওদের চিন্তার স্রোত প্রবাহিত হতে লাগলো দুদিকে একসময় সময় নারায়ণ পাশ ফেরে জিজ্ঞাসা করলো কুসুম তুমি একটা প্রশ্নের জবাব দিতে পারো এই যে মানুষের জীবন এর উদ্দেশ্য কি কুসুম কুমারী বলল না তো কখনো নি গঙ্গানারায়ণ বলল এই কথাটা আমার এখন প্রায়ই মনে হয় এই জগৎ সংসারের একজন পরম পিতা আছেন একদিন তার পায়ের কাছে যখন যাব তিনি শুধবেন মানুষের জীবন পেয়েছিলে সে জীবন চরিতার্থ করে এসেছ তো তখন কি উত্তর দেব আমি সামান্য মেয়ে আপনি আমাকে একথা জিজ্ঞেস করছেন তুমি সামান্য হবে কেন কুসম তোমারও মন আছে জীবনের উদ্দেশ্য কি তা আমি জানি না আসুন আজ থেকে আমরা দুজনে মিলে খুঁজি এর উত্তর খোঁজবার জন্য আপনি একলা একলা আমায় ছেড়ে কোথাও চলে যাবেন না কথা দিন প্রশ্নটা শুনে প্রথমটায় কেমন যেন ভয় করে উঠল কিন্তু আর ভয় পাবো না আমিও খুঁজব আমায় সাহায্য করবেন বলুন কথা দিলাম কুসুম কুসুম কুমারী গঙ্গা পায়ে হাত রাখলো সেই মৃদু জ্যোৎস্নালোকে গঙ্গানারায়ণ দেখলো দেখল এই নীল নয়না স্নিগ্ধ কোমল কুমদিনীর মতন মুখের মেয়েটি বিন্দুবাসিনী নয় এ অন্য নারী এর নিজস্ব চরিত্র প্রভায় আর অন্য কারো কথা মনে পড়ায় না গঙ্গানারায়ণ উঠে দাঁড়াতেই কুসুম বলল আপনি চলে যাচ্ছেন এই যে বললেন গঙ্গানারায়ণ দুহাত বাড়িয়ে বলল এসো কুসুম উঠে দাঁড়ালো এবং গঙ্গানারায়ণের আহ্বানে বক্ষলগ্ন হলো গঙ্গা নারায়ণ তাকে গোলা করে তুলেই সিঁড়ির দিকে এগোতে এগোতে বলল জীবনের উদ্দেশ্য যাই হোক মানুষের একাকিত্ব বড় সাংঘাতিক আমি অনেক দিন বড় একা গো কুসুম এখন থেকে তুমি আমায় সেই শূন্যতা সম্পূর্ণ ভরিয়ে দাও আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এই রকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশের যে আইকনটা আছে ওটাও প্রেস করে দিও যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশান তোমরা পাও তাহলে আজ এই পর্যন্তই পরের বারটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আজকের মতন বিদায়